নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম বকুল। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদুল ইসলাম বকুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 58 নাটোর এক লালপুর বাগাতিপাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছিলেন। আমার কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনেও আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার লালপুর বাগাতিপাড়ার সর্বসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমার প্রতি আস্থা রেখে আবার আমাকে এই নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমি মনে করি যে এই নৌকা প্রতীক উপহার দেওয়ার ক্ষেত্রে আমার এই লালপুর বাগাতিপাড়ার জনগণ যেভাবে আমাকে সহযোগিতা করেছে, যেভাবে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করার ক্ষেত্রে আমার পাশে থেকে সহযোগ জুগিয়েছে এবং সমস্ত অনৈতিক কর্মকাণ্ড ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে আমরা কাজ করেছি সেই সাধারণ মানুষগুলো আমাকে সকল সময় স্বস্তি দিয়েছে। আজকে আমি এইখানে আমার লালপুর বাগাতিপাড়ার সেই সাধারণ মানুষ সর্বসাধারণের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান যে উন্নয়ন অগ্রযাত্রা, এই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা ধরে রাখতে চাই আর এই ধরে রাখার ক্ষেত্রে আমাদের লালপুর বাগাতিপাড়ার সর্বসাধারণ যেভাবে আমাকে 5 বছর আমার সহযোগিতা জুগিয়েছে, আগামী 5 বছরে তারা আমার পাশে থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি লালপুর বাগাতিপাড়া জনগণকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আগামী বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আগামী দিনে আমাদের টার্গেট শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দ্বাদশ সংসদ নির্বাচন সার্থকভাবে মোকাবেলা করার জন্য তারা কাজ করবে সেই প্রত্যাশা। এর আগে নাটোর এক আসনে আওয়ামী লীগের 19 জন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। সজীবুল হৃদয়, ডেস্ক রিপোর্ট। শান্তিপূর্ণ ইলেকশন দরকার, আমরা ইলেকশন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা কেন পিস কে ডিস্টার্ব করব? পিস তো আমাদের ডিস্টার্ব করা।